স্টুডেন্টস, আজকে একটু তোমাদের রাইটিং স্কিলে যে প্রবলেমগুলো হচ্ছে লিখতে গেলে সেই সম্বন্ধে আলোচনা করব। দেখো, যে রাইটিংগুলো তোমাদের লিখতে দিচ্ছি তাতে যে ভুলগুলো চোখে পড়ছে সেগুলো যদি রেকটিফাই করতে পারো তাহলে রাইটিং স্কিলে নিয়ে ভাবতে হবে না। এবং রাইটিংয়ে তোমরা জানো যে তোমাদের ইংলিশের নাম্বারের মধ্যে একটা বড় নাম্বার ক্যারি করছে রাইটিং, এবং রাইটিং স্কিল তুমি যদি ইম্প্রুভ তোমার যদি ইম্প্রুভ না হয় তাহলে রাইটিং স্কিলকে ইম্প্রুভ করতেই হবে, কারণ এর ইম্প্রুভমেন্টে যদি কোনো ল্যাক থাকে তাহলে তোমরা পরবর্তীকালে বিভিন্ন জব সেখানে যে ফ্রি ইংলিশ রাইটিং কিছু কিছু জায়গায় আছে সেগুলো তোমরা লিখতে পারবে না, নিজেদেরকে এক্সপ্রেস করতে পারবে না। তো মাথায় রাখো যে 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 ভুলগুলো তোমাদের আমি আইডেন্টিফাই করতে পেরেছি। প্রথম ভুল, যে কোনো লেখার রাইটিং স্কিল লেখার সময় তোমরা প্রশ্নটাকে ভালো করে পড়ছো না, কী চাইছে কী চাইছে না। প্রথম ম্যাটার অর্ধেক জিনিস ওখানেই তোমাদের ভুল হচ্ছে, যে প্রশ্নের মধ্যে আমার কী চাইছে। সাপোজ ধরো লেখা থাকলো, রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড অ্যাবাউট ইয়োর রিসেন্ট ভিজিট টু আ হিস্টোরিক্যাল প্লেস অফ ইন্টারেস্ট। এখন রিসেন্ট ভিজিট মানে এবছরের মধ্যে, খুব বেশি হলে আগের বছরের শেষ দিকে। তোমরা যদি বলো 1999 ঘুরতে গেছি, 2007 ঘুরতে গেছি, সেটা রিসেন্ট ভিজিট হলো না। দ্বিতীয়ত তোমরা ভুল করছো, আমি একটা উদাহরণ নিয়ে বলছি, যে তোমরা এটা ভুল করছো যে তোমরা টেন্স গুলিয়ে ফেলছো। দরকার হলে আরেকবার তোমরা টেন্সটাকে প্র্যাকটিস করো, সমস্যা কী আছে? 8 থেকে 12 অবধি যে বইগুলো রয়েছে গ্রামার বই, সেখানে তোমরা দেখো, তোমরা দরকার হলে ইউটিউবে সাহায্য নিতে পারো। যে টেন্সটার সম্বন্ধে জানতে হবে, প্রেজেন্ট পাস্ট ফিউচার মিলিয়ে দিলে হবে না। আমরা উত্তর লেখার সময় তোমরা যেটা করছো সেটা হচ্ছে প্রেজেন্ট পাস্ট এবং ফিউচার মিলিয়ে দিচ্ছে, এটা করলে হবে না। যে রাইটিংয়ে যে টেন্স এক্সপেক্টেড সেটাকে ইউজ করতে হবে। দ্বিতীয় ভুল যেটা তোমরা করছো সেটা হলো সেন্টেন্সটা লিখে তোমরা রিথিং করছো না, আর একবার রিডিট করছো না। রিডিট করলে রিথিং হবে, যে যে সেন্টেন্সটা লিখলাম সেটা কি তোমার নিজের কাছে ভালো লাগছে? যদি তুমি নিজে স্যাটিসফাইড না হও তাহলে তুমি হাউ ক্যান ইউ স্যাটিসফাই ইয়োর এক্সামিনার, হবে না, করা সম্ভব নয়। তো রিথিঙ্ক রিরিট করতে হবে, এটা একটা তোমাদের ভুল হচ্ছে। তৃতীয়ত ভুল হচ্ছে স্পেলিং মিস্টেক। যে কোনো বাংলা ইংলিশে স্পেলিং মিস্টেক মানে মিনিং পুরো উল্টো হয়ে গেল, সেটা তোমরা দিনের পর দিন করে চলেছো, স্পেলিং মিস্টেক করলে হবে না। স্পেলিং মিস্টেকের ওর কিছু রুলস আছে, সেটা তোমরা বই থেকে দেখতে পারো। নেক্সট যে ভুলটা করছো সেটা হলো যে তোমরা মাঝে মাঝে লেখার মধ্যে কোটেশান করছো, কিন্তু কোটেশান করলে সেটাকে যে ইনভার্টেডের মধ্যে রাখতে হয় সেটা তোমরা রাখছো না। নেক্সট যেটা ভুল করছো সেটা হলো তোমরা অনেক বড় সেন্টেন্স লেখার চেষ্টা করছো। অনেক বড় সেন্টেন্স না লিখে ছোটো ছোটো সেন্টেন্সে ডিভাইড করে লেখো, লেখাটা বেটার হবে, অনেক বেশি গ্রহণযোগ্য হবে। এছাড়া যেটা দেখা যাচ্ছে যে তোমাদের সেম সেন্টেন্স রিপিটেশন হচ্ছে, একই কথা রিপিট করলে হবে না। আমরা ইংলিশ রাইটিংয়ে কোয়ালিটি দেখি, কোয়ান্টিটি দেখি না। হ্যাঁ, একটু তো 120 থেকে 140 বলেছে, তুমি যদি 110 না লেখো সমস্যা হবে,
কিন্তু তোমরা তোমার ধরো একটা রাইটিং 100 হয়ে গেছে আর লেখা নেই সেখানে, সেখানে তুমি রিলেভেন্ট অপ্রাসঙ্গিক পয়েন্টস অ্যাড করবে না, প্রাসঙ্গিক পয়েন্টস অ্যাড করবে, যেটা অপ্রাসঙ্গিক সেটা লিখবে না। কোয়ান্টিটি আমরা দেখি না, কোয়ালিটি দেখি। এই বিষয়গুলো মাথায় রাখলে তোমাদের রাইটিং স্কিল আশা করি আগের থেকে অনেক বেটার হবে।